নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে ডাটা ম্যানেজার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ হতে চলেছে ডিএম অফিসে। অর্থাৎ বন্ধুরা, ডিএম অফিসে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে, যার নোটিফিকেশন এর মধ্যে বন্ধুরা পাবলিশ করলো। তো এই নিয়োগের নোটিফিকেশনস বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে ডিএম অফিসে যে নতুন করে ডাটা ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করা হবে, এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, সাথে কতগুলো শূন্য পদে এখানে নিয়োগ করা হবে, আবেদন তোমাদের কিভাবে করতে হবে, এবং সাথে বন্ধুরা এখানে তোমাদের এই পোস্টের জন্য প্রত্যেক মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে, সাথে বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ডিএম অফিসে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে ডাটা ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করা হবে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেলস আমরা একে একে আলোচনা করব। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে, লোকেশন অফ ভ্যাকেন্সি ব্যারাকপুর 1 ব্লক আন্ডার নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। স্পেশালি বন্ধুরা, তোমরা যারা নর্থ 24 পরগনা থেকে এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো এখানে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ বন্ধুরা, এখানে এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তোমরা জেনে নিয়ে এখানে আবেদন করতে পারবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা, তোমরা এখানে শুধুমাত্র যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য রিপোর্টেড অ্যান্ড রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের এখানে যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, এখানে কম্পিউটারের ওপর টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডাটা ম্যানেজমেন্ট পোস্টের জন্য বন্ধুরা তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে বন্ধুরা, এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 37 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা, এখানে এজে রিল্যাক্সেশন, অর্থাৎ বন্ধুরা গভর্নমেন্ট নর্মস হিসাবে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের যে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এরই সাথে বন্ধুরা, এখানে এই পোস্টের জন্য 11,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের স্যালারি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন আমাদের অনলাইনে সাবমিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট www.north24porgonas.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে সম্পূর্ণ নোটিফিকেশন চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে 7/3/2024 থেকে এবং আবেদন চলবে 16/4/2024 পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা, তোমরা যারা এখন এই ভিডিওটি এই মুহূর্তে তোমরা দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেওয়ার জন্য। নোটিফিকেশনটি বন্ধুরা অন স্ক্রিনে আমি প্রত্যেকটি ডিটেলস এখানে শেয়ার করছি, তোমরা প্রত্যেকটি ডিটেলস দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করবে। এই নিয়োগের আরও কিছু ডিটেলস বন্ধুরা এখানে দেওয়া রয়েছে, যেমন তোমাদের এখানে এক্সামিনেশনস হবে কিন্তু, অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ডাটা ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করার ক্ষেত্রে তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কোশ্চেনের প্যাটার্ন, অর্থাৎ বন্ধুরা এখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্স এবং ইংলিশের উপর বন্ধুরা তোমাদের এখানে 40 মার্কস থাকবে। কম্পিউটার টেস্টের উপর বন্ধুরা এখানে 50 মার্কস থাকবে। পার্সোনাল টেস্টের উপর বন্ধুরা তোমাদের এখানে 10 মার্কস থাকবে। অর্থাৎ বন্ধুরা এখানে টোটাল তোমাদের 100 মার্কসের কিন্তু পরীক্ষা, অর্থাৎ সম্পূর্ণ সিলেকশনের যে টোটাল স্কোর বন্ধুরা 100 মার্কসের থাকবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে সিলেবাস প্যাটার্ন যদি আমরা দেখি, তোমাদের এখানে ডাটা ম্যানেজার পোস্টের জন্য তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশনের ক্ষেত্রে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকের উপর বন্ধুরা তোমাদের এখানে কোশ্চেন থাকবে, মার্কস থাকবে বন্ধুরা এখানে 10-এর। এরপর বন্ধুরা এখানে জেনারেল মেন্টাল অ্যাবিলিটির উপর 10th স্ট্যান্ডার্ডের উপর 10 মার্কস থাকবে, ইংলিশ 10th স্ট্যান্ডার্ডের উপর বন্ধুরা 10 মার্কস থাকবে, অ্যারিথমেটিক 10th স্ট্যান্ডার্ডের উপর বন্ধুরা এখানে 10 মার্কস থাকবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশন টোটাল 40 মার্কসের কিন্তু এখানে তোমাদের পরীক্ষা হবে। নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ 24 পরগনা, বারাসাত থেকে নিয়োগের এখানে বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে। ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ বন্ধুরা এখানে ডাটা ম্যানেজার পোস্টের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বন্ধুরা নিয়োগ করা হবে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী, তোমরা যারা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সাথে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার টাইপিংয়ের উপর তোমাদের অভিজ্ঞতা রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। স্পেশালি নর্থ 24 পরগনা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা এখানে অনলাইনে আবেদন করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যেই নোটিফিকেশন পাবলিশ করেছে, যা সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।